আসসালামু আলাইকুম, আমি রুকসানা পারভীন, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। তো আমরা তো আয়নে নানু বাড়িতে আছি। আজকের পরিবেশটা খুবই খুবই ভালো, বাতাস বইতেছে, প্লাস দূরে দূরে বৃষ্টি পড়তেছে। আমরা বাহিরে বসে আছি, আয়ান আর শান্তা খেলাধুলা করতেছে। তো ভাবলাম আপনাদের সাথে কিছুটা মুহূর্ত শেয়ার করি। এইটা খেলার নাম কি? পেপসি। পঙ্খিরা যো গেল খেলতে। দুইজন মিলে কি যুক্তি করতেছ আমাদেরকে শোনাও। কি চকলেট কেক? বাসায় গিয়ে চকলেট কেক খাবো। হ্যাঁ, দুইজনই বাসায় গেলে বানাই দিব। আমরা এখানে খাবো দুজন মিশে, এখানে সবার সাথে। বাসায় তো সব কিছু আছে, এখানে তো সব কিছু নাই। আয়ান এখন বানাই দিব। নানু বাড়িতে তো এখানে কিছু পাবো না, তো অনেক কিছু লাগবে। তো আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা বাজারে যাই। বাজার ঠিক আছে, যদি সবকিছু পাই তাহলে বানাবো, নয়তো কিন্তু বানাবো না। ওকে ওকে, আচ্ছা তাহলে চলো। আমরা এখন চলে যাচ্ছি আঙ্কেলের দোকানে। আঙ্কেল নতুন দোকান দিছে, দোকানে নাকি সব কিছুই রাখে, দেখা যাক পাওয়া যায় কিনা। গেছো আঙ্কেলের দোকানে? তোমার তো নানা ভাই লাগে। আয়ান দাঁড়াও, আমাদেরকে নিয়ে যাও। আয়ান ফুল নেবা? এই যে বড়, এই চলো। আয়সা পড়ছি আমরা। আঙ্কেলের দোকানে সব কিছু আছে, এখন আমরা যেগুলোর জন্য আসছি পাইলেই হইলো। আঙ্কেল দোকানটাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, এখানে সব কিছুই পাওয়া যায়। আমাদের বাজারের মধ্যে এই দোকানটাই সবচেয়ে সেরা। এই দোকানের ভিতরে ঢুকলে আপনি খালি হাতে ফিরবেন না, ইনশাল্লাহ এখানে সব কিছু পাবেন। কি নিছো তুমি? সবচেয়ে মজার ব্যাপার হলো আঙ্কেলও বসে বসে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছে। আমাদের যা যা দরকার ছিল সব কিছু কিনে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন বাসায় যাব, বাসায় গিয়ে কেক তৈরি করব। বাসায় এসে একটু রেস্ট নিয়ে কেক বানানো শুরু করে দিলাম। আমি আজকে দুইটা ডিম দিয়ে চকলেট কেক তৈরি করব। তাই প্রথমে ডিমের সাদা অংশের সাথে চিনি দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। চিনি ও সাদা অংশগুলোকে বিট করে একদম ফুম তৈরি করে নিচ্ছি। এরপর পরিমাণ মতো তেল দিয়ে আবারও বিট করে ডিমের কুসুমগুলো দিয়ে আবার বিট করে নিচ্ছি। এরপর ড্রাই উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। প্রথমে ময়দা, এরপর লবণ, এরপর বেকিং পাউডার ও কোকো পাউডার একসাথে নিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর ফুম করে রাখা ডিমের অংশের সাথে ড্রাই উপকরণগুলো চেলে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি ভ্যানিলা এসেন্সও ব্যবহার করেছি, তবে কোনো কারণে ভিডিও করার সময় এটা শ্যুট হয়নি। এরপর কেকটা বেক করে নিব।
তেল ব্রাশ করা মোল্ডে কেকের ব্যাটারটা নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি কেকটা বেক হওয়ার জন্য। কেকটা বেক হতে হতে এদিকে আমি কেকের ক্রিমটা তৈরি করে নিব। এখানে আমি পাউডার হুইপড ক্রিম নিয়েছি, প্যাকেটের নির্দেশনা অনুসারে ক্রিমটা তৈরি করে নিচ্ছি। কেকটা বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু শান্তা এবং আয়ান আমার সঙ্গেই আছে, মাঝে মাঝে হয়তো ওদের হাত দেখা যাচ্ছে। ক্রিমটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এইদিকে আমার কেকটাও হয়ে গেছে, এখন কেকটাকে নামিয়ে ছুরির সাহায্যে কেকটা খুলে নিচ্ছি। এরপর রেখে দিব কেকটা ঠান্ডা হওয়ার জন্য। কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। কেকটা যখন নামিয়ে নিয়েছি তখন থেকেই আয়ান ছুরি নিয়ে ঘোরাঘুরি করছে যে কেকটা কেটে ফেলবে, কেটে খেয়ে ফেলবে এখনই। তো ভিডিওতে হয়তো দেখা গেছে যে ছুরি নিয়ে আয়ান রেডি কেক কাটার জন্য। তো আয়ানকে বললাম যে কেকটাকে ডেকোরেশন করব, ক্রিম দিব, তাহলে খেতে আরও বেশি মজা লাগবে। তো তখন আয়ান বুঝতে পারলো যে হ্যাঁ, ক্রিম দিলে কেকটা খেতে বেশি মজা হবে। তো কথা বলতে বলতে কিন্তু আমি কেকে ক্রিম লাগিয়ে সমান করে নিয়েছি। কেক ডেকোরেশন করার কোনো সরঞ্জামই আমার কাছে ছিল না, তো যতটুকু পেরেছি আমি নর্মালি করে নিয়েছি। এরপর এখানে 10 টাকা দামে যে ডেরি মিল্ক চকলেটগুলো পাওয়া যায় সেইগুলো গালিয়ে নিয়ে একটা পলি ব্যাগে ঢুকিয়ে আমি লম্বা লম্বা এরকম রেখা টেনে এরপর টুথপিকের সাহায্যে ডিজাইন করে নিয়েছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এরপর গোল করে বেশি করে চকলেট দিয়ে একটা টুথপিকের সাহায্যে লম্বা লম্বা রেখা টেনে লাভ বানিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল কেক ডেকোরেশন করার সরঞ্জাম ছাড়াই ডেকোরেশন করা চকলেট কেক। কেক কাটার জন্য কেকটা এখন একদম রেডি, তবে সবচেয়ে ভালো হতো কেকটা যদি একদিন রাখা যেত তাহলে। কিন্তু শান্তা আর আয়নে দেরি সহ্য হচ্ছিল না যে কখন কেকটা কাটবে, তো কেকটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। আয়ান, শান্তা ও তুষার মিলে কেকটা কেটে ফেললো। কেকটা ওইখানে থাকা অবস্থায় ওরা বারবার খাচ্ছিল, তাই আমি কেকটাকে নিয়ে এসে টুকরো টুকরো করে সবাইকে পরিবেশন করছি। আলহামদুলিল্লাহ কেকটা খেতে অনেক মজা হয়েছে। আজকে তাহলে কেক খেতে খেতে বিদায় নিচ্ছি, সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন, এরকম নিত্য নতুন আরও ব্লগ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আয়ান, মজা হয়েছে কেক? জি। হাও।